হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য কর্মক্ষেত্রের 14 জুনের যে সংখ্যা সেটা নিয়ে এলাম এবং এখানে যে কাজকর্ম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা নতুন নতুন কাজের খবর নিয়মিত পেয়ে যেতে পারো, আর তোমরা নোটিফিকেশনগুলো চেক করবে নিয়মিত, কারণ অনেক সময় আমরা বিভিন্ন কাজের খবর লাস্ট মুহূর্তে পাই যেখানে হাতে 2-3 দিন সময় থাকে। তো তোমরা সেগুলো যাতে জানতে পারো সেজন্য নোটিফিকেশনগুলো নিয়মিত চেক করবে। তো বন্ধুরা, প্রথম যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ করা হবে। তো বন্ধুরা দেখো, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার CBIC অ্যান্ড CBN এক্সামিনেশন 2023-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, তাই সাধারণভাবে অন্যান্য বছর যে শিক্ষাগত যোগ্যতা দৈহিক মাপযোগ থাকতে হয় এবং যে পদ্ধতিতে দরখাস্ত ও প্রার্থী বাছাই করা হয় সেগুলি এখানে জানানো হলো। শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস, বয়স, মাল্টিটাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে হাবিলদার পদের ক্ষেত্রে সাধারণত 18-25 বছরের মধ্যে, মাল্টিটাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অফ ইউনিডিরেক্ট টাস্কেস অ্যান্ড কাস্টমসে হাবিলদার পদের ক্ষেত্রে 18-27 বছরের মধ্যে। তফসিলি OBC দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে ও 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। দৈহিক মাপযোগ উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, গোর্খা ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থী বেলায় উচ্চতা 5 সেন্টিমিটার ছাড়, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, গোর্খা তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বেলায় 2.5 সেন্টিমিটার ছাড়। বুকের ছাতি পুরুষদের ক্ষেত্রে না ফুলি ও ফুলে যথাক্রমে 76 সেন্টিমিটার ও 81 সেন্টিমিটার। ওজন মহিলাদের ক্ষেত্রে সাধারণত 48 কেজি, গোর্খা ও তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীর ক্ষেত্রে 46 কেজি হতে হয়। বেতন সপ্তম কমিশনের লেভেল 1 অনুসারে প্রার্থী বাছাই করা হয়। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে সেপ্টেম্বরে। প্রশ্ন হয় বাংলা এবং ইংলিশ সহ মোট 15টি ভাষায়। পরীক্ষা হয় 2টি সেশনে। প্রথম সেশনে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় সেশনের পরীক্ষার জন্য বিবেচিত হয়। এছাড়া হাবিলদার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকে দৈহিক মাপযোগ ও দৈহিক সক্ষমতার পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথমে সেশনে সাধারণ প্রশ্ন আসে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, মোট 120 নম্বর বিষয়ে। এবং দ্বিতীয় সেশনে প্রশ্ন হয় থাকে জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, মোট 150 নম্বর বিষয়ে। মোট সময়সীমা 1.5 ঘন্টা। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র থাকে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকে পুরুষদের ক্ষেত্রে 15 মিনিটে 1.6 কিলোমিটার, মহিলাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটা। বন্ধুরা, এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাজ্যের 12 জেলায় 399 জন গ্রন্থাগারিক নিয়োগ হবে। তো বন্ধুরা দেখো, কোন জেলায় কটি শূন্য পদ আছে? পূর্ব বর্ধমানে আছে 55টি, পশ্চিম বর্ধমানে আছে 23টি, নদিয়াতে আছে 37টি, মুর্শিদাবাদে আছে 36টি, হাওড়াতে আছে 36টি, উত্তর চব্বিশ পরগনায় আছে 60টি, বাঁকুড়াতে আছে 31টি, হুগলিতে আছে 52টি, পশ্চিম মেদিনীপুরে আছে 40টি, দক্ষিণ দিনাজপুরে আছে 14টি, ঝাড়গ্রামে আছে 17টি, কোচবিহারে আছে 34টি। তো দেখো, কী কী যোগ্যতা লাগবে? উচ্চ মাধ্যমিক বা সমতুল সঙ্গে প্রতিষ্ঠানগুলির কোনো একটি থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স পাশের সার্টিফিকেট থাকতে হবে। নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলি হলো রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত ট্রেনিং সেন্টার বেঙ্গল, লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ট্রেনিং সেন্টার রোহরা রামকৃষ্ণ মিশন বয়জমের, ডিস্ট্রিক্ট লাইব্রেরির সঙ্গে যুক্ত ট্রেনিং সেন্টার কালিম্পং বাণীপুরের, জনতা কলেজের সঙ্গে যুক্ত ট্রেনিং সেন্টার। লাইব্রেরি সায়েন্স ও সমতুল বিষয়ের ব্যাচেলার্স ডিগ্রি কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে। প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যবহার এবং বাংলা ভাষা দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে নেপালি ভাষা জানতে হবে। কোনো লাইব্রেরিতে সম্পূর্ণ সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 1-1-2023 তারিখে 18-40 বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে। মাইনে হবে 22,700-58,500 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য নেওয়া হবে 50 নম্বরের লিখিত পরীক্ষা। পরীক্ষার প্রশ্ন হবে অষ্টম শ্রেণী মানের অঙ্ক 15 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর, ইংরেজি 15 নম্বর, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স বিষয়ে 10 নম্বর। এছাড়াও থাকবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। দরখাস্ত করতে হবে অনলাইনে। যে জেলার শূন্য পদের জন্য দরখাস্ত করতে চান সেই জেলার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। জেলা অনুসারে ওয়েবসাইটগুলি হলো পশ্চিম মেদিনীপুর https://www.postmednipur.gov.in, দক্ষিণ হুগলি https://hugli.nic.in, বাঁকুড়া www.bankura.gov.in, উত্তর চব্বিশ পরগনা www.north24porgona.gov.in, হাওড়া www.howrah.gov.in, মুর্শিদাবাদ https://library.lib.recruitment.murshidabad.in, নদিয়া https://lib.nodiaonline.in, পশ্চিম বর্ধমান https://pashchimbardhaman.gov.in, পূর্ব বর্ধমান www.purbo.com।
bordhaman.nic.in kuchbihar www.dlo.kuchbiharwb.in jhargram www.jhargram.gov.in dakshin dinajpur www.ddinajpur.nic.in darkhasto korar shesh tarikh kuchbihar er khetre 21 jun baki jelar gulir khetre holo 15 jun মনে রাখবেন দরখাস্ত করার সময় স্ক্যান করে আপলোড করতে হবে এই সব নথিপত্রের এই সব প্রার্থী বয়স শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্রের সত্যায়িত নকল প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্রের সত্যায়িত নকল পদ্ধতির ক্ষেত্রে কাস্ট ও ওবিসি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল কম্পিউটার সংক্রান্ত যোগ্যতার প্রমাণপত্রের সত্যায়িত নকল প্রার্থীর ফটো ও সই উভয় ক্ষেত্রে 150 কেবি সাইজের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত নকল দরখাস্তের পদ্ধতি সহ অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে অনলাইন দরখাস্ত করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in 2023 সালের পরীক্ষার জন্য অনলাইন দরখাস্ত করা যাবে 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত দরখাস্তের সময় প্রার্থীরা জেপিএস ফরম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং সই আপলোড করতে হবে ফি জমা দেওয়া যায় অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতেই অনলাইন ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ভিসা মাস্টার কার্ড ম্যাস্ট্রো রূপের মাধ্যমে অফলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যায় মহিলা প্রার্থী তফসিলি জাতি উপজাতি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সময় কর্মীদের কোনো ফি লাগবে না প্রার্থীদের প্রস্তুতি সুবিধার্থে এই নিয়োগের খবর আগাম জানানো হলো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই তা কর্মক্ষেত্রে জানানো হবে আগ্রহী প্রার্থীরা চোখ রাখুন উপরোক্ত ওয়েবসাইটে বন্ধুরা এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো দক্ষিণ পূর্ব মধ্য রেলে 1033 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিংগুলি হবে রায়পুর ডিভিশন এবং ওয়াগন রিপেয়ার শপে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1962 অনুসারে ট্রেনিং হবে ওয়েল্ডার টার্নার ফিটার ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেডে ট্রেনিংয়ের মেয়াদ এক বছর ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে এই প্রশিক্ষণ নোটিশ নম্বর হলো e/pb/r/recttt/act/appr.01/2023-24 DRM অফিস রায়পুর ডিভিশন E05202200048 ট্রেড অনুসারে আসন বিন্যাস ওয়েল্ডারে আছে 119টি এর মধ্যে সাধারণের জন্য 48টি তফসিলি জাতি 18টি তফসিলি উপজাতি 9টি ওবিসি 32টি আর্থিকভাবে অনগ্রসর 12টি এর মধ্যে 5টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য এবং 12টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত টার্নারে আছে 76টি সাধারণের জন্য 30টি ফিটারে আছে 198টি শূন্যপদ ইলেকট্রিশিয়ান 154টি শূন্যপদ স্টেনোগ্রাফার ইংলিশ 10টি শূন্যপদ স্টেনোগ্রাফার হিন্দি 10টি শূন্যপদ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 10টি শূন্যপদ হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর 17টি শূন্যপদ মেশিনিস্ট 30টি শূন্যপদ মেকানিক ডিজেল 30টি শূন্যপদ মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার 12টি শূন্যপদ মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স 30টি শূন্যপদ ওয়াগন রিপেয়ার্স অফ রায়পুর E11152200001 ট্রেড অনুসারে আসন বিন্যাস ফিটার 140টি ওয়েল্ডার 140টি মেশিনিস্ট 20টি টার্নার 15টি ইলেকট্রিশিয়ান 15টি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 5টি স্টেনোগ্রাফার হিন্দি 2টি শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস করে থাকতে হবে বয়স হতে হবে 1/7/2023 তারিখে 15 থেকে 24 বছরের মধ্যে তফসিলি ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবে প্রাক্তন সময় কর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক ও ITI পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে অনলাইন দরখাস্ত করতে হবে এই অপশনের মাধ্যমে https://apprenticeshipindia.org অনলাইন দরখাস্তের শেষ তারিখ হল 22 জুন প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে বিশদ আবেদনের পদ্ধতি সহ অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে অথবা ফোন করতে পারেন এই নম্বরে 7024149242 সোম থেকে শুক্র প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে বন্ধুরা এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কর্ডাইট ফ্যাক্টরিতে 150 জন কেমিক্যাল প্রসেস ওয়ার্কার নিয়োগ করা হবে বন্ধুরা দেখো প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে সাধারণের জন্য 62টি তফসিলি জাতি 22টি তফসিলি উপজাতি 11টি ওবিসি 40টি আর্থিকভাবে অনগ্রসর 15টি এর মধ্যে 15টি শূন্যপদ প্রাক্তন সময় কর্মীদের জন্য সংরক্ষিত তো মাধ্যমিক পাস সঙ্গে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্টেডে NCTVT স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ট্রেনিং বা মিলিটারি এক্সপ্লোসিভ ও অ্যামিনিশন রক্ষণাবেক্ষণ ও নির্মাণের কাজে অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে 1/6/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে সিলিরা ওবিসিরা ও প্রাক্তন সমাজকর্মীরা নিম্নসারে বয়সে ছাড় পাবে বেতন হবে 19,900 টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা প্রার্থী বাছাই করা হবে ট্রেড বা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্সে প্রাপ্ত নম্বর আর ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটে https
cordite.co.in পূরণ করবেন যথাযথভাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন দু কপি পাসপোর্ট মাপের ফটো, একটি ফটো সপ্রত্যায়িত করে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন। অন্যটি ফটোটির পিছনে সই করে দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন। বয়স ও শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের সপ্রত্যায়িত নকল, কাস্ট ও ওবিসি সার্টিফিকেটের সপ্রত্যায়িত নকল, প্রযোজ্য ক্ষেত্রে ওবিসি ও প্রাক্তন সমর কমিটির ক্ষেত্রে সপ্রত্যায়িত ডিক্লারেশন, অ্যাপেন্ডিক্স ওয়ান অ্যাপেন্ডিক্স টু তফসিলের ক্ষেত্রে পূরণ করা সপ্রত্যায়িত ব্যাংক ডিটেলস ফর্ম। দরখাস্ত ভরা খামের পর লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ টেনিওর বেসড সিপিডব্লিউ পার্সোনেল অন কন্ট্রাক্ট বেসিস। 29 জুনের মধ্যে দরখাস্ত পৌঁছতে হবে এই ঠিকানায়, দ্য জেনারেল ম্যানেজার কর্ডাইট ফ্যাক্টরি, আরুভান কাডু, দ্য নীলগিরিস ডিস্ট্রিক্ট, তামিলনাড়ু, পিন 643202। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। বন্ধুরা, এরপর যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাষ্ট্রায়ত্ত সংস্থায় 375 জন নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, আইটিএন সার্ভে, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটার, ড্রাফটসম্যান, সিভিল মেকানিক, ইলেকট্রিক্যাল পদে এইসব লোকজনকে নেওয়া হবে। এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা NHPC। ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো NH/RECTT/01/2023। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে 149টি শূন্যপদ আছে, ইলেকট্রিক্যালে আছে 74টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে আছে 10টি। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। সুপারভাইজার আইটি আছে 9টি, স্নাতক সঙ্গে ডোয়েক এ লেভেল কোর্স পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা পলিটেকনিক, এছাড়া কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে BSc অথবা BCA পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে। সব ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর পেতে হবে, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নম্বর পেতে থাকলে চলবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুপারভাইজার সার্ভে এখানে আছে 19টি শূন্যপদ, মোট অন্তত 60% নম্বর সহ সার্ভেইং বা সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নম্বর পেতে থাকলে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট এখানে আছে 28টি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা CA বা ইন্টার CMA পাস, হিন্দি ট্রান্সলেটার এখানে আছে 14টি শূন্যপদ, হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি স্নাতক স্তরে ঐচ্ছিক বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে, অথবা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি স্নাতক স্তরে ঐচ্ছিক বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে। সে সঙ্গে উভয় ক্ষেত্রে ইংরেজি থেকে হিন্দি, হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেশনের ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে, অথবা কোনো সরকারি সংস্থায় হিন্দি টার্মিনোলজি সংক্রান্ত এবং অনুমোদিত কাজে, অথবা কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি বিষয়ে গবেষণা বা অধ্যাপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাফটসম্যান সিভিল 14টি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের সঙ্গে ড্রাফটসম্যান সিভিল ট্রেডে ITI কোর্স পাস করে থাকতে হবে, এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। ড্রাফটসম্যান মেকানিক্যাল ইলেকট্রিক্যাল 8টি শূন্যপদ আছে, এখানে মাধ্যমিক সঙ্গে ড্রাফটসম্যান মেকানিক্যাল বা ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল ট্রেডে ITI কোর্স পাস করে থাকতে হবে, এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। মোট শূন্যপদের সঙ্গে মধ্যে 14টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত, বয়স হতে হবে 30/6/2023 তারিখে 30 বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবে। বেতন হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 29,600 থেকে 119,500 টাকা, হিন্দি ট্রান্সলেটার পদের ক্ষেত্রে 27,000 থেকে 105,000 টাকা, ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে 25,000 থেকে 85,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে, 200 নম্বরের পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং সংশ্লিষ্ট বিষয়ে, সময় 3 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে, কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nhpcindia.com। দরখাস্তের শেষ তারিখ 30 জুন, দরখাস্তের সময় আপলোড করতে হবে এই সব স্ক্যান করা নথি, বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় নথিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও OBC সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং সই। দরখাস্ত ফি বত অনলাইনে দিতে হবে 295 টাকা, তফসিলি দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমর কর্মীদের কোনো ফি লাগবে না। ফি জমা দিয়ে পাওয়া ই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন, সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। বন্ধুরা, এরপরে যে কাজটি নিয়ে আলোচনা করবো সেটা হলো নিখরচায় নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে চাকরি। মহিলারা আবেদন করবেন, আসন সংখ্যা আছে 220টি। 4 বছরের BSc নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। অবিবাহিত, ডিভোর্সি, আইনত বিচ্ছিন্ন ও বিধবা পিছুটানহীন মহিলারাই কেবল আবেদন করতে পারবেন। পড়াশোনা, থাকা খাওয়ার জন্য কোনো খরচা নাই। কোর্স শেষে চাকরি হয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে পারমানেন্ট বা শর্ট সার্ভিস কমিশনে। কলেজ অনুসারে সংখ্যা CONCHEC কলকাতা 30টি, CONAFMC পুনে 40টি, CONINHS অশ্বিনী মুম্বাই 40টি, CONAHR&R নিউ দিল্লি 40টি।
সিএইচসিসি লখনউ 40টি, সিওএনসিএইচএএ ব্যাঙ্গালোরে 40টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি ও জুলজি ও ইংরেজি নিয়ে মোট অন্তত 50% নম্বর সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। প্রথমবারে প্রচেষ্টাতেই ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য। পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এএনটিএ আয়োজিত নিট ইউজি 2023 পরীক্ষায় প্রার্থীকে অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে। জন্ম তারিখ 1/10/1998 থেকে 30/9/2006 মধ্যে হবে। উচ্চতা 152 সেন্টিমিটার, পার্বত্য এলাকার প্রার্থীর ক্ষেত্রে 147 সেন্টিমিটার, 18 বছরের নিচে বয়স হলে 2 সেন্টিমিটার ছাড় পাওয়া যাবে। প্রাথমিক হবে নিট ইউজি 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের একটি অনলাইন কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স ও জেনারেল ইংলিশ বিষয়ে 80 নম্বরের প্রশ্ন হবে। সময় 30 মিনিট, নেগেটিভ মার্কিং আছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ইন্টারভিউ ও মেডিকেল এক্সামিনেশন জন্য ডাকা হবে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joininindianarmy.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন পদ্ধতিতে ফি বাবদ দিতে হবে 200 টাকা। তফসিলিদের ফি দিতে হবে না। ফি জমা দেওয়ার পর ব্যাংক রেফারেন্স নম্বর DU পাওয়া যাবে। নিট ইউজি 2023 পরীক্ষার ফল প্রকাশের পর আবেদন করা যাবে। আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটে। বন্ধুরা, এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হকিন্সে ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ার নেওয়া হবে। তো এখানে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবে। নিয়োগ হবে টেকনিক্যাল বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি পদে। প্রথম 1.5 বছরের ট্রেনিং, ট্রেনিংয়ের সময় বার্ষিক বেতন 8-10 লক্ষ টাকা। সফল ট্রেনিং শেষে ম্যানেজমেন্ট ক্যাডারের চাকরি, তখন বার্ষিক বেতন 10-12 লাখ টাকা। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি সব শাখা ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আবেদন করতে পারবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, টুল ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার, প্রসেস ইঞ্জিনিয়ারিং ও মেশিন ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেন, মেটেরিয়াল সায়েন্স, রোবোটিক্স। প্রার্থীর বয়স হতে হবে 21-28 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে দরখাস্ত যাচাই, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষায় আয়োজিত হবে দেশের বিভিন্ন বড় শহরে। গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ আয়োজিত হবে মুম্বাইয়ে। মুম্বাই যাতায়াতের জন্য ট্রেনে ভাড়া পাওয়া যাবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.hawking.in/job। অনলাইন দরখাস্তে বায়োডাটা ও রিজনস ওয়াই আই এম ইন্টারেস্টেড ইন জয়নিং হকিং শীর্ষক নিজের মতো করে 200 শব্দের একটি লেখা স্ক্যান করে আপলোড করতে হবে। লিখতে হবে ইংরেজিতে, নিজে হস্তাক্ষরে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, মোবাইল ফোনের নম্বর, অভিজ্ঞতা থাকলে ইত্যাদি উল্লেখ করে অনলাইন দরখাস্ত ও জমা দিতে হবে। দরখাস্তের সময় উপরোক্ত 200 শব্দের মধ্যে রচনাটি জুড়ে দেবেন। দরখাস্ত করা খামের ওপর পদের নাম, ম্যানেজমেন্ট ট্রেনি, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখবেন। যত দ্রুত সম্ভব দরখাস্ত করবেন। অনলাইন অফলাইন দরখাস্ত ডাকে বা কুরিয়ারে পাঠানোর ঠিকানা হলো সিনিয়র ভিপি পার্সোনেল, হকিন্স কুকার্স লিমিটেড, মেকার টাওয়ার F-101, কাফে প্যারেড, মুম্বাই 400005। বন্ধুরা, এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এ গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে জুনিয়র টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে 181 জন নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তির নম্বর হলো PGI/RC/035/2023/1676। শিক্ষাগত যোগ্যতা ম্যাথামেটিক্স, ইকোনমিক্স বা কমার্স বা স্ট্যাটিস্টিক্স স্নাতক, সঙ্গে অন্তত 50% নম্বর সহ ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স বা কমার্স বা স্ট্যাটিস্টিক্স বা ফিনান্সের স্নাতকোত্তর ডিগ্রি বা MBA। বয়স হবে 18-30 বছরের মধ্যে। বেতন ক্রম হবে 35,400 থেকে 1,12,400 টাকা। জুনিয়র টেকনিশিয়ান ল্যাব 31-0 পদ। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে BSc অথবা BSc ডিগ্রি সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। বয়স হবে 18-30 বছরের মধ্যে। বেতন ক্রম একই রকম। টেকনিশিয়ান অপারেশন থিয়েটার 25-0 পদ। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল টেকনোলজিতে অপারেশন থিয়েটার অ্যানেস্থেসিয়া BSc। বয়স হবে 18-30 বছরের মধ্যে। বেতন ক্রম একই রকম। রিসেপশনিস্ট 6-0 পদ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে জার্নালিজম বা পাবলিক রিলেশনসের স্নাতকোত্তর ডিপ্লোমা। কম্পিউটার ব্যবহার, পাবলিক রিলেশনস বা প্রিন্টিং বা পাবলিশিং সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 18-30 বছরের মধ্যে। বয়স হতে হবে। বেতন হবে 29,200 থেকে 92,300 টাকা। টেকনিশিয়ান গ্রেড 4 পাবলিক হেলথ 20-0 পদ আছে। টেকনিশিয়ান গ্রেড 4 RAC 20-0 পদ। টেকনিশিয়ান গ্রেড 4 মেকানিক্যাল 10-0 পদ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের ITI কোর্স পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে। বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক 12-0 পদ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে 20টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে। বেতন কম হতে হবে 19,900 থেকে 63,200 টাকা। তা টেকনিশিয়ান গ্রেড 4 ম্যানিফোল্ড রুম প্ল্যান্ট 6-0 পদ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সঙ্গে সংশ্লিষ্টদের ITI কোর্স পাস বা ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অথবা মাধ্যমিক সঙ্গে ট্রেড সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হবে 18-30 বছরের মধ্যে। বেতন ক্রম হবে 19,900 থেকে 63,200 টাকা। মশালচি বা বেয়ারার 31-0 পদ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক,
কোনো হাসপাতালে বা হোটেল বা বড় কোনো ক্যাটারিং এস্টাব্লিশমেন্টের সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে, বেতন কমাবে 18,000 থেকে 56,900 টাকা, অফিস অ্যাটেন্ডেন্ট গ্রেড সি 0-5 শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে, বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা, সিকিউরিটি গার্ড গ্রেড 2 10টি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, প্রাক্তন সমাজ কর্মীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং সার্ভিস সেকেন্ড ক্লাস এক্সামিনেশন পাস, দৈহিক মাপ যোগ উচ্চতা অন্তত 167 সেন্টিমিটার, বুকের ছাত্রী অন্তত 80 সেন্টিমিটার হতে হবে। পার্বত্য এলাকার প্রার্থীরা নিয়মানুসারে ছাড় পাবে। বয়স 18 থেকে 30 বছর, বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা, 13-7-2000 তারিখে নির্দিষ্ট সভায় থাকতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বসে ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অতিরিক্ত টাইপিং টেস্ট এবং সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে অতিরিক্ত দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অন্যতম কেন্দ্র কলকাতা। ভুল প্রশ্নের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 3.3 মিটার লং জাম্প, 1.2 মিটার হাই জাম্প, 14 সেকেন্ডে 100 মিটার স্প্রিন্ট, 3 মিনিট 10 সেকেন্ডে 497 মিটার দৌড়, 3 মিনিটে 2.4 মিটার উঁচু পাঠিয়ে ওঠা, 1 হাতে 3 মিনিটে 1.05 মিটার বার বল করে অতিক্রম করা, 3 মিনিটে 2.25 মিটারের বিমে 4 বার পুশ আপ, পুলিশ বা আর্ম ফোর্স বা প্যারামিলিটারি ফোর্সের কাজে অভিজ্ঞতা থাকলে, কোনো হাসপাতালের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.pgimer.edu.in। দরখাস্তের শেষ তারিখ 13 জুলাই। দরখাস্তের সময় প্রার্থীরা রঙিন পাসপোর্ট মাপের ফটো JPG বা JPEG ফরম্যাটে 50 থেকে 80 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো 1-4-2023 পরে তুলে থাকতে হবে। পটাতে প্রার্থীর নাম এবং যে তারিখে পাঠানো হয়েছে সেটির উল্লেখ করতে হবে। এছাড়া বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় নথিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট, OBC, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট সব পাঠাতে নকল স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবা দিতে হবে 1500 টাকা, তফসিলের ক্ষেত্রে 800 টাকা, দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। ফি ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে দেওয়া যাবে। ফি দিয়ে পাওয়ার ই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না। অনলাইন দরখাস্তে যথাযথ পূরণ করে সাবমিট করবেন। সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভারত ডাইনামিক্সে 76 জন প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হবে। সংস্থার বিভিন্ন অফিস এবং ইউনিটে এইসব লোকজন নেওয়া হবে। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স শাখায় প্রাথমিকভাবে 1 বছরের চুক্তি, প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ সর্বাধিক 4 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 2023-2। প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, পোস্ট কোড 201-PEEC-K 0-17, পোস্ট কোড 301-PEEC-KB 0-3, পোস্ট কোড 401-PEEC-CB 0-11, পোস্ট কোড 502-PEEC-CB 0-3। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনো একটি বিশেষ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ইন্টিগ্রেটেড এমই বা এমটেক করে থাকতে হবে। মেকানিক্যাল, পোস্ট কোড 202-PEEM-EK 0-19, পোস্ট কোড 302-PEEM-EKB 0-2, পোস্ট কোড 402-PEEM-EB 0-8, পোস্ট কোড 503-PEEM-EV 0-4। মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল প্রোডাকশন, প্রোডাকশন টেকনোলজি ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, অ্যারোস্পেস, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ইন্টিগ্রেট এমই বা এমই এমটেক করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার সায়েন্স, পোস্ট কোড 203-PEEC-SK 0-4, পোস্ট কোড 303-PEEC-SK-B 0-2, পোস্ট কোড 404-PEEC-SB 0-2, পোস্ট কোড 501-PEEC-SB 0-1। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ইন্টিগ্রেটেড এমই বা এমটেক করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে। বয়স হতে হবে 10-5-2023 থেকে 28 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়মানুসারে বসে বয়সে ছাড় পাবে। বেতন প্রথম বছর প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে 33,000 টাকা, তৃতীয় বছর প্রতি মাসে 36,000 টাকা, চতুর্থ বছর প্রতি মাসে 39,000 টাকা। শিক্ষাগত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে বাচ্চাদের পথে করা হবে প্রার্থীদের। এক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে জুলাই দ্বিতীয় সপ্তাহে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://bdl-india.in। দরখাস্তের শেষ তারিখ 23 জুন। দরখাস্তের সময় প্রার্থীর না, স্ক্যান করা ফটো 50 কেবি JPG বা JPEG ফরম্যাটে ও সই 20 কেবির মধ্যে
জেপিজি বা জেপিএস ফরম্যাটে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্রে সব প্রত্যায়িত নকল পিডিএফ ফরম্যাটে পাঁচশো বিষয়ের মধ্যে সাইজের মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও ওবিসি সার্টিফিকেট দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের সপ্তাহিত নকল পিডিএফ ফরম্যাটে প্রতিটি 250 KB মধ্যে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে 300 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। ফি জমা দিয়ে বা ই রিসিপ্টের এক কপি প্রিন্টআউট নিয়ে নেবেন, এটি নিজের কাছে রাখবেন, কোথাও পাঠাতে হবে না, পরে কাজে লাগবে। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন। সাবমিটের পর রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে, এটি ডাউনলোড করে এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। কূটনীতি তথ্যের জন্য আগ্রহীদের দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। বন্ধুরা, এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ম্যাঙ্গালোর রিফাইনারিতে চাকরি। এখানে 48 জনকে বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। প্রথমে 1 বছরের প্রবেশন পরীক্ষা কেন্দ্র কর্ণাটক। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 88/2023। শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল বা পলিমার বা রিফাইনারি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে 3 বছরের ডিপ্লোমা, সেই সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিক্যালে 5টি, শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে 3 বছরের ডিপ্লোমা, সেই সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেকানিক্যালে 19টি শূন্য পদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ও 3 বছরের ডিপ্লোমা, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্রেটারি 5টি, শিক্ষাগত যোগ্যতা কমার্শিয়াল প্র্যাকটিসে 3 বছর ডিপ্লোমা। স্টেনোগ্রাফিতে ইংরেজিতে মিনিটে 120 শব্দ, হিন্দিতে 100 শব্দ থাকতে হবে। ইংরেজিতে মিনিটে 35 শব্দ এবং হিন্দিতে মিনিটে 30 শব্দ টাইপ করে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সব ক্ষেত্রে এই প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকলে চলবে। বয়স 20/6/2023 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তফসিলি ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বসে চাপ পাবে। বেতনক্রম 25,000 থেকে 86,800 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। সেক্রেটারি শাখার ক্ষেত্রে অতিরিক্ত স্কিল টেস্ট নেওয়া হবে। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, সংশ্লিষ্ট বিষয় 80 নম্বর। দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.mrpl.co.in/careers। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 16 জুন। অনলাইন দরখাস্তের সময় প্রার্থী স্ক্যান করা মাপে রঙিন ফটো এবং কালো কালির সই আপলোড করতে হবে। অনলাইনে ফি বাবদ দিতে হবে 118 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। ফি জমা দেওয়ার পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট করে আউট নিয়ে নেবেন, এটি পাঠাতে হবে। দরখাস্তের প্রিন্ট আউটের সঙ্গে দেবেন বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের সপ্রত্যায়িত নকল, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও ওবিসি সার্টিফিকেটের সপ্রত্যায়িত নকল, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্রের সপ্রত্যায়িত নকল, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের সপ্রত্যায়িত নকল, প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দেওয়ার রসিদের সপ্রত্যায়িত নকল, কর্মরতদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটের সপ্রত্যায়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর যে পদের জন্য দরখাস্ত করবেন তার নাম লিখে দেবেন। 20 দিনের মধ্যে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছতে হবে এই ঠিকানায়। জেনারেল ম্যানেজার এইচআর রিক্রুটমেন্ট সেকশন, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড, কুথেঝোর থোর পোস্ট, ম্যাঙ্গালোর 575030, কর্ণাটক। কূটনীতি তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটে। এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাইটসে ট্রেনিং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। রাইটস হলো কেন্দ্রীয় রেল মন্ত্রকের একটি অধীনস্থ সংস্থা। এটি নিয়োগ করা হবে সিভিল শাখায়। ট্রেনিং পদের ক্ষেত্রে প্রথমে 2 মাসের ট্রেনিং শেষে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং পদে। ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে প্রবেশন 1 বছরের। শূন্য পদ বিবরণ, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, ভ্যাকেন্সি নম্বর 130/23/20, ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি নম্বর 125/23, শূন্য পদ 30টি, শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকলে হবে। নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি, সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেনিং পদের ক্ষেত্রে মোট গেট 2023 পরীক্ষার সংশ্লিষ্ট পত্রে সি উত্তীর্ণ হতে থাকতে হবে ও বৈধ স্কোর করে থাকতে হবে। বয়স, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিংয়ের ক্ষেত্রে 1/6/2023 তারিখে 21 থেকে 30 বছরের মধ্যে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 1/5/2023 তারিখে 32 বছরের মধ্যে হতে হবে। নিয়মানুসারে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সে ছাড় পাবে। বেতনক্রম হবে 40,000 থেকে 140,000 টাকা। ট্রেনিং পদের ক্ষেত্রে মোট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rights.com। দরখাস্তের শেষ তারিখ ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে 30 জুন, ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে 25 জুন। দরখাস্তের সময় প্রার্থীরা রঙিন ফটো, বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ওবিসি সার্টিফিকেট, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, প্রার্থী সচিত্র পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র, প্যান কার্ড সহ যাবতীয় তথ্য নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে 600 টাকা। তফসিলি আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 300 টাকা। দরখাস্তের পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। বন্ধুরা, এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন্ডো টিবেটান বর্ডার ফোর্সে হেড কনস্টেবল নিয়োগ করা হবে 81 জন। সাধারণের জন্য 34টি, তফসিলি জাতি 12টি, তফসিলি উপজাতি 6টি, ওবিসি 22টি, আর্থিকভাবে অনগ্রসর 7টি। প্রাক্তন সমরকর্মীদের জন্য নিয়মানুসারে শূন্য পদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে অক্সিলারি নার্সিং অ্যান্ড
মিডওয়াইফারি কোর্স পাস, এর পাশাপাশি স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কমিশনে কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 8/7/2023 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে তফসিলি ওবিসি ও বর্তমান সমানকর্মীরা নিম্নানুসারে বয়সে ছাড় পাবে। বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপযোগ, নথিপত্র বাছাই, যা চাই লিখিত পরীক্ষা, হাতে কলমে পরীক্ষার মাধ্যমে সব শেষে হবে মেডিকেল এক্সামিনেশন। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.itbpolice.nic.in। দরখাস্ত করা যাবে 9 জুন থেকে 8 জুলাই পর্যন্ত। প্রার্থীর চালু ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দৈহিক মাপযোগ, দৈহিক সক্ষমতা পরীক্ষা এবং দরখাস্তের পদ্ধতি সহ বিশদ তথ্য জানতে দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। এরপরে যে কাজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো DRDOতে 150 জন তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ দেওয়া হবে। ট্রেনিংটি দেবে রিসার্চ সেন্টার ইমারত। এটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিয়ে ডক্টর APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের অন্যতম ল্যাবরেটরি। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর হলো RCI/HRD/apprenticeship/2023-24-ADV/01। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসে 30টি পদ আছে। যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বিটেক করে থাকতে হবে। স্টাইপেন্ড হবে মাসে 9,000 টাকা। টেকনিশিয়ান ডিপ্লোমা 30টি পদ আছে। যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা হতে হবে। বেতন হবে 8,000 টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিস 90টি শূন্য পদ। যে কোনো সংশ্লিষ্ট ট্রেডে NCVT বা STVT স্বীকৃত ITI কোর্স পাস করে থাকতে হবে। স্টাইপেন্ড হবে সরকারি নিয়ম অনুসারে। সব ক্ষেত্রেই প্রার্থীকে যোগ্যতম নির্ণায়ক পরীক্ষায় 60 শতাংশের উপর নম্বর পেয়ে থাকতে হবে। অবশ্যই 2020 বা 2021 বা 2022 সালে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলে এর আগে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে আবেদন করা যাবে না। বয়স হতে হবে 1/6/2023 থেকে 18 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.mhrd.nats.gov.in। BTech ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে https://apprenticeship.india.org। ITI এই ক্ষেত্রে এরপর অনলাইনে আবেদন করতে হবে এই অপশনের মাধ্যমে www.drdo.gov.in। অনলাইন আবেদন করা যাবে 29 জুন পর্যন্ত। প্রার্থী চালু ইমেলে থাকতে হবে। অনলাইন আবেদন প্রতি অন্যান্য ক্ষতির তথ্য জানতে দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। আশা করি এই কাজের খবরগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক লাস্ট ডেট দেখে সমস্ত ডকুমেন্ট জোগাড় করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা নতুন নতুন কাজের খবর নিয়মিত পেয়ে যেতে পারো। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।